স্বাগত জানাচ্ছি সবাইকে। এই ভিডিওতে আমরা সংখ্যা প্রণালীর উপর আরও কয়েকটি এমসিকিউ সলভ করব। যেমন এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু। তো আমরা জানি দুইটা সংখ্যা পরস্পর মৌলিক তখনই হয় যখন তাদের কোনো সাধারণ উৎপাদক থাকে না। সাধারণ উৎপাদক থাকে না বলতে যা বোঝায় যে সব সংখ্যারই তো একটি উৎপাদক আছে এক। তো এক যে কোনো দুইটা সংখ্যা নিলেই আমরা উৎপাদক পাবো। তো সাধারণ উৎপাদক নেই বলতে বোঝাচ্ছে যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, এরকম সংখ্যাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা। এখন পরস্পর মৌলিক সংখ্যা যদি সাধারণ উৎপাদক শুধু একই থাকে তাহলে তার গোসাগু তো একই হবে। সো পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু সবসময় এক হয়, অপশন সি। তারপর দুই অঙ্কে লিখতে পারা সংখ্যা হলো, দেখো একটা জিনিস, আমরা দুই অঙ্কের সংখ্যা লেখা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লেখার পরে এক শূন্য, এক শূন্য থেকে আমরা দুই অঙ্কের সংখ্যা শুরু করি। আর এরকম করতে করতে আমাদের দুই অঙ্কের সংখ্যা শেষ হয় একশো লেখার ঠিক আগে, নিরানব্বই আগে শেষ হয়। তাহলে আমরা দশ থেকে নিরানব্বই পর্যন্ত ঠিক কয়টি সংখ্যা আছে সেটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিরানব্বই থেকে আমরা নয় বাদ দেব, কারণ দশ থেকে আমাদের গণনা করা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এর আগে নয়টি সংখ্যা বাদ দিয়ে দিই। এক থেকে নিরানব্বই পর্যন্ত নিরানব্বইটা সংখ্যা আছে, এখানে আর গুনার দরকার নেই। এক থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত নিরানব্বইটাই সংখ্যা আছে। এখন আমাদের কোনগুলো লাগছে, আমাদের দুই অঙ্কেরগুলো লাগছে। তো দুই অঙ্কেরগুলো লাগছে মানে দশ থেকে লাগছে, দশকে ঢুকিয়ে দশকে অন্তর্ভুক্ত করে আমাদের লাগছে। তো আমরা কী করবো, নিরানব্বই থেকে আগের নয়টা বাদ দিয়ে দেবো, তখন গিয়ে দশ থেকে হিসাব চলে আসবে। তো নিরানব্বই থেকে নয় বাদ দিলে নব্বই, নব্বইটা হচ্ছে দুই অঙ্কে লিখতে পারা সংখ্যা, অর্থাৎ অপশন সি। দুই সংখ্যাটি হলো একমাত্র স্বাভাবিক সংখ্যা? না, স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত চলতে থাকে। মৌলিক এবং যৌগিক সংখ্যা উভয়? না, আমরা জানি দুই যৌগিক সংখ্যা নয়, কারণ দুইয়ের উৎপাদক মাত্র দুইটি, দুই আর এক। একমাত্র পরিমেয় সংখ্যা? না, পরিমেয় সংখ্যা অসীম, উপরে কোনোটিও নয়। তাহলে এক্ষেত্রে আনসার হবে উপরে কোনোটিও নয়। তারপরের প্রশ্ন, শচীনের রান একশো আঠাশ, দুইয়ের স্থানীয় মান। আমরা স্থানীয় মান যখন করেছি, যখন আমরা বলেছি যে যে কোনো সংখ্যার যে কোনো একটি অঙ্কের স্থানীয় মান হচ্ছে যে সংখ্যার মধ্যে অঙ্কটা কোন জায়গায় আছে। এখন একশো আঠাশের মধ্যে দুই সংখ্যাটা আছে একক দশকের গড়ে। দশকের গড়ে মানে দুই দশক, দুই পূরণ দশ। তো অপশন দিয়েছে দুইয়ের স্থানীয় মান একের স্থানীয় মান থেকে বেশি, একের স্থানীয় মান থেকে কম, দুই আর এক, এই অপশনগুলো দিয়েছে। তো দুই হবে না, একও হবে না। এখন দেখি একের স্থানীয় মান থেকে কম না বেশি। একের স্থানীয় মান হচ্ছে এক শতকের গড়ে আছে, তো এক পূরণ একশো, অর্থাৎ একের স্থানীয় মান একশো। আর দুইয়ের স্থানীয় মান দশকের গড়ে, অর্থাৎ হচ্ছে বিশ। তাহলে একের স্থানীয় মান থেকে কম, অপশন বি। তারপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সত্য, সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, সমস্ত স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা শূন্য থেকে শুরু হয়ে এক দুই তিন চার এরকম চলতে থাকে, আর স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার ভিতরে চলে আসলো। পূর্ণ সংখ্যা এক থেকে শুরু করে যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলো প্লাস জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো অটোমেটিক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু ভুল, কারণ জিরো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কি স্বাভাবিক সংখ্যা? না, কোনো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নেই, ভুল, কারণ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আছে সেটা হচ্ছে জিরো। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হলো একশো। না, পূর্ণ সংখ্যার কোনো সীমা নেই, বড় পূর্ণ সংখ্যা যে কোনো কিছু হতে পারে। তাহলে সত্য কথাটা হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, অপশন এ। তারপরে নিচের কোনটি যৌগিক, তিরাশি, উননব্বই, সাতাশি, সাতানব্বই? দেখো তিরাশি, আমরা যখন এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যাগুলো জানবো বা শিখবো বা মনে রাখার চেষ্টা করবো, আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে তিরাশি, আশি থেকে নব্বই ভিতরে তিরাশি, উননব্বই এগুলো মৌলিক সংখ্যা হয়, কিন্তু
সাতাশি মৌলিক সংখ্যা না কিন্তু, কারণ সাতাশি তিন পূরণ উনত্রিশ সাতাশি হয়ে যায়, তখন গিয়ে এক সাতাশির উৎপাদক দুইটা থেকে বেশি হয়ে যায়, আর সাতানব্বইও মৌলিক সংখ্যা। তো একমাত্র যৌগিক সংখ্যা এখানে হচ্ছে সাতাশি। তারপরে এক্স সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলা হয় যদি, একটা সংখ্যা যদি এক্স হয়, যে কোনো একটা সংখ্যা হতে পারে এক্স, এটাকে মৌলিক কোন সময় বলবো আমরা? এক্স লেস দেন ওয়ান এবং এক্সের উৎপাদক এক এবং এক্স নিজে, এক্সের উৎপাদক যদি এক এবং এক্স নিজে হয় তখন মৌলিক সংখ্যা হয়, কিন্তু এরকম কোনো কথা না যে এক থেকে ছোটো হতে লাগবে, তাহলে অপশন এ হবে না। অপশন বি, এক্স গ্রেটার দেন ওয়ান এবং এক্সের উৎপাদক এক্স এবং ওয়ান এবং এক্স নিজে, এই অপশনটা হবে, কারণ একটা মৌলিক সংখ্যার উৎপাদক ওয়ান এবং সে নিজে থাকে, প্লাস কি হয় এক থেকে বড় হয় যে কোনো মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা দুই দিয়ে শুরু হয়, তাহলে অপশন বি হবে কারেক্ট অপশন। অপশন সিতে বলেছে এক্স ইকুয়াল টু ওয়ান, সব মৌলিক সংখ্যা তো এক্স ইকুয়াল টু ওয়ান হয় না, তো এটা হবে না, উপরে কোনোটি নয়, তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। এরপরটা দেখো, দুই সাত নয় চার ছয় এক তিন আট, আট অঙ্কের একটা সংখ্যা দিয়েছে, সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানে পার্থক্য কত? দেখো পার্থক্য বের করতে লাগবে, তার আগে আমরা স্থানীয় মান ও প্রকৃত মান খোঁজার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে স্থানীয় মান হচ্ছে একক দশক শতক এরকম করে আমরা বের করি, আর প্রকৃত মান হচ্ছে যে মানটা আছে, যেমন নয়ের প্রকৃত মান নয়ই। এখন স্থানীয় মান কত? দেখো আমরা যদি ডান দিক থেকে কাউন্ট করা শুরু করি একক দশক এরকম, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নয় পড়ছে লক্ষতে, নয়ের পরে পাঁচটা শূন্য আছে মানে নয় লক্ষ, নয়ের স্থানীয় মান হচ্ছে নয় লক্ষ, নয় লক্ষ থেকে নয় লক্ষ হচ্ছে স্থানীয় মান আর প্রকৃত মান হচ্ছে শুধু নয়, তাহলে পার্থক্যটা কত আসছে? স্থানীয় মান নয় লক্ষ আর নয়ের পার্থক্য, নয় লক্ষ আর নয়ের পার্থক্য হচ্ছে আট লক্ষ নিরানব্বই হাজার নয়শো একানব্বই, বিয়োগ করলে নয় লক্ষ থেকে নয় বিয়োগ করলে আসবে আট লক্ষ নিরানব্বই হাজার নয়শো একানব্বই, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন।